আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা ব্যাগগুন ভালো আছেন। সো ঢাকা এবং চিটাগাংয়ের লাই একদম একখান গাড়ি লই আসি দি, জি করলা গাড়ি একখান দেখতে লাগিন দে। চট্টগ্রামের বাইয়ের লাই কিন্তু একদম পারফেক্ট গাড়ি বে, চট্টগ্রাম একটু দেখতে লাগিন 11 সিরিয়ালের গাড়ি। সো চট্টগ্রামের বাইরা যারা গাড়ি খুঁজতে লাগিন জি করলা অনার লাই কিন্তু এই গাড়ি অনার লাই পারফেক্ট। সো যারা ঢাকার বাইরে আছেন তাদের জন্য কিন্তু পারফেক্ট, কারণ হচ্ছে এই গাড়িটা ঢাকাতেই আপনি চাইলে কাগজ পেপার সত্যি চেঞ্জ করতে পারবেন, কোনো প্রবলেম নেই। স্পেশালি চট্টগ্রামের ভাইদের জন্য খুবই স্পেশাল এই গাড়িটি, এটার জন্য ভাইদের জন্য শুরুতে আমি বললাম। সো আজকে কি গাড়ি থাকতে, তো অবশ্যই বুঝতে পাচ্ছেন আমার পাশে যে গাড়িটি দেখতে পাচ্ছেন, আবার আমি বলি এটা জি করলা পাচ্ছেন 2004-এর মডেল, 2007-এ রেজিস্ট্রেশন হয়েছে, পেপারস আপডেট 25-26 সাল পর্যন্ত, বোলফুর পেপারস আপডেট পাচ্ছেন, 1500 সিসি অকটেন প্লাস সিএনজিতে ড্রাইভ করতে পারবেন। সামনে যে লাইটটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখনো পর্যন্ত অরিজিনাল, এবং গ্রিলটা দেখতে পাচ্ছেন অসম কন্ডিশন, সেই সাথে অরিজিনাল বাম্পারের সাথে অপশনাল বাম্পার পাচ্ছেন। শুধু সামনেই নয়, পিছনে কিন্তু অপশনাল বাম্পার পাবেন। যদি সামনে থেকে যেহেতু শুরু করেছি, সামনের কন্ডিশনটা আপনাদেরকে ক্লিয়ার করি, সামনে যে রঙটা আছে হোয়াইট কালার পাচ্ছেন, এবং রঙের কোনো ধরনের কাজ পাবেন না ইনশাল্লাহ। সো এই পাশ থেকে এসে যদি আমি সাইডে এসি, সাইডের কন্ডিশনটা দেখতে পারেন, সাইডে কোনো ধরনের রঙের কাজ পাবেন না, এক কথায় বলতে গেলে একদম সুপার কন্ডিশনের, রঙের কোনো ধরনের টাচ আপ করাইতে হবে না। পিছনে এসে দেখতে পাচ্ছেন এদিকে জি করলা, যে জি প্যাকেজের গাড়িটা এটা দেখতে পাচ্ছেন, এবং ব্যাকলাইটটা কিন্তু এখনো পর্যন্ত ভালো কন্ডিশন আছে, পিছনের রঙটাও কিন্তু একদম গুড কন্ডিশনে আছে। এই পাশে যে টয়টার লোগোটা পাচ্ছেন এবং নাম্বার প্লেটটা দেখতে পাচ্ছেন একদম নতুনের মতো, অরিজিনাল বাম্পারটা দেখতে পাচ্ছেন, সে সাথে অপশনাল বাম্পার পাচ্ছেন, সামনে পেছনে দুই জায়গায় অপশনাল বাম্পার অ্যাভেলেবেল রয়েছে। গাড়িটা মারিগুতা বা মেজর কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি আছে কিনা এটা কীভাবে বুঝবেন? এই যে দরজাটা খুলে যদি আপনাদেরকে একটু দেখাই, এই যে বিটগুলো দেখতে পাচ্ছেন, বিটগুলো দেখেই বোঝা যায় কোনো ধরনের মেজর কোনো প্রবলেম বা অ্যাক্সিডেন্ট এখনো পর্যন্ত খায় নাই। সো এদিকে প্যাডটাও দেখতে পাচ্ছেন, প্যাডটা কিন্তু ভালো কন্ডিশনে আছে, সুইচটা কিন্তু ভালো কন্ডিশনে আছে, সেই সাথে উডেন করা আছে। পিছনের দরজার কন্ডিশনটাও যদি আপনাকে দেখাই, সেটাও কিন্তু সিমিলার কন্ডিশনে পেয়ে যাবেন, এবং প্যাডটাও কিন্তু ভালো কন্ডিশনে আছে। শুধু এই দুইটা দরজা না, ওই পাশে দরজাগুলো সিমিলার কন্ডিশনে আছে, ফিজিক্যালি এসে দেখেন অবশ্যই পছন্দ হবে। ইন্টেরিয়র কন্ডিশন কেমন আছে অবশ্যই আপনাদেরকে দেখাবো। তার আগে আমি আপনাদেরকে একটু চাকা সম্পর্কে একটু আইডিয়া দিতে চাই। চাকাটা দেখুন, চাকা এবং এলোরে লাগানো আছে, চাকাগুলো মোটামুটি ভালো কন্ডিশনে আছে, 5-6 মাস 1 বছর ইউজ করতে পারবেন ইনশাল্লাহ। আমি এখন ইন্টেরিয়র কন্ডিশনে বসে আছি, ইন্টেরিয়র কন্ডিশনে বসে দেখতে পাচ্ছেন স্টারিংটা ধরে আছি, একদম অন্যরকম একটা ফিল দিচ্ছে। তো জি করলা 4-এর মডেলের গাড়ি অ্যাজ একটি ইউজ গাড়ি এই কন্ডিশনে পাওয়াটা খুবই রেয়ার। এ পাশে দেখতে পাচ্ছেন হুডেন করা আছে, মানে একটু ইউনিক ভালো লাগতেছে, ইন্টেরিয়র পেয়ার লাগানো আছে, এবং এসি প্যানেলগুলো দেখতে পাচ্ছেন একদম ভালো কন্ডিশনে আছে, ড্যাশবোর্ডটা দেখেন একদম সুপার কন্ডিশনে। এ পাশে এসে যদি সিলিং কন্ডিশনটা দেখে এটাও ভালো আছে, এবং সিট কন্ডিশনটাও কিন্তু ভালো কন্ডিশনে পাচ্ছেন, ভিতরে তো বিস্কিট কালার পাচ্ছেন। সো এক কথায় বলতে গেলে প্রত্যেকটা প্যানেলে কিন্তু একদম স্মুথলি কাজ করে, এবং এসি পারফরমেন্স কিন্তু একদম অসম পাবেন। সো ব্যাক ডালাটা তুলে যদি আপনাদেরকে একটু দেখাই, এ পাশে দেখতে পাচ্ছেন এবং এ পাশে দেখতে পাচ্ছেন বিটগুলো, বিটগুলো ভালো কন্ডিশনে আছে, এবং ভিতরে কন্ডিশনে এসে যদি দেখায় স্পেয়ার চাকা পেয়ে যাচ্ছেন, সেই সাথে সিএনজি করা আছে এটা দেখতে পাচ্ছেন, এবং বডিটা দেখতে পাচ্ছেন, বডিটা ভালো কন্ডিশনে আছে। সো এক কথায় বলতে গেলে গাড়ির বডির কোনো ধরনের মেজর কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি পাবেন না ইনশাল্লাহ। সে দেখেন অ্যাজ এ ইউজ গাড়ি জি করলা 4-এর মডেলের গাড়ি এই কন্ডিশনের এই প্রাইসে পাওয়াটা খুবই রেয়ার। আশা করি আপনি যদি জি করলা গাড়ি খুঁজেন এই গাড়িটা অবশ্যই আপনার পছন্দ হবে। সো বনারটা তুলে যদি আপনাদেরকে গাড়ির যেটা ইম্পর্টেন্ট পার্ট সেটা হচ্ছে ইঞ্জিন কন্ডিশন, ইঞ্জিন কন্ডিশনটা দেখতে পাচ্ছেন ভালো কন্ডিশন। আমি যদি এ পাশে উপরে এসে দেখাই, উপরের কন্ডিশনটা ভালো আছে, ফিক্সিংয়ের পেপারটা লাগানো আছে। সো তার মানে এই পাশে যে ইঞ্জিনটা আছে, ইঞ্জিনটা যে শকের জাম্পারটা থেকে যদি শুরু করি, এই যে শকের জাম্পারটা, এখানে কোনো ধরনের হাতুড়ির যদি বাড়ি থাকতো এটা কিন্তু এখানে দেখা যেত, তার মানে হয় নাই। সো কন্ডিশনটা ভালো পাচ্ছেন, এই পাশে মার্শালটা আছেন, স্টিকার লাগানো আছে, এই পাশে শকের জাম্পারটাও ভালো আছে, ব্যাটারিটাও ভালো পাচ্ছেন, ভিভিটিআই অরিজিনাল ইঞ্জিনটা পাচ্ছেন, সেসিস নাম্বারটাও কিন্তু এখন আছে, মিলাই তারপরে নিতে পারবেন। সো এক কথায় বলতে গেলে এই গাড়ির ইঞ্জিন কন্ডিশন এবং ওভারঅল কন্ডিশন আসলে অবশ্যই পারফরমেন্স আপনাকে, আশা করি আপনাকে অবশ্যই সন্তুষ্ট করবে। অবশ্যই মনের মধ্যে অনেক প্রশ্ন জাগতে পারে যে ভাই দামটা কত, দামটা অবশ্যই আপনার সাধ্যের মধ্যে অবশ্যই জানাবো, কারণ আমি দামটা জানার আগে আপনাকে বলতে চাই এটা 4-এর মডেল, 7-এ রেজিস্ট্রেশন, পেপারসটা বোলফুর আপডেট, বারবার এই জন্য বলতেছি পেপারস পাচ্ছেন 25-26 সাল পর্যন্ত, অকটেন প্লাস ইঞ্জিনে ড্রাইভ করতে পারবেন, 1500 সিসি, দামটা থাকছে আজকের জন্য মাত্র 11,70,000 টাকা। এটা লাস্ট না, যদি আসেন ইনশাল্লাহ স্পেশাল একটা ডিসকাউন্ট থাকবে, বেশি করে চট্টগ্রামের বাইরের লাই অনার লাই কিন্তু স্পেশাল ডিসকাউন্ট আইব, কল করে শুধু আর হত হইবেন,
তারপর ইনশাআল্লাহ ওনারলাই স্পেশাল একটা ডিসকাউন্ট রাখবো। সো যারা ঢাকা থেকে আসবেন তারাও নিতে পারেন, কোনো প্রবলেম নেই, ঢাকার জন্য কিন্তু এই গাড়িটা অ্যাভেলেবেল আছে। কোথায় আসতে হবে? ঢাকা উত্তরা 11 নম্বর সেক্টর 12 নম্বর 10-11 নতুন ব্রিজে করে আসলে কিন্তু এই গাড়িটা পেয়ে যাবেন। এছাড়া অসংখ্য মডেলের গাড়ি আছে, ইনশাল্লাহ আপনার বাজেট এবং আপনার চয়েসের মধ্যেই কিন্তু গাড়ি পেয়ে যাবেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।